আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, অসুস্থ আছি। তো আজকে আমি যে ব্যাপারে আলোচনা করব সেটা হলো নতুনরা কিভাবে কবুতর পালন করবে এবং কি কবুতর বা কি দিয়ে শুরু করবে। তো প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসবে বা নতুনরা যে মানে নতুনরা যে জিনিসটা ভাববে সেটা হলো কবুতরটা কোথায় পালবো। তারপর জায়গাটা আগে ঠিক করতে হবে, যে বাসার কি বারান্দায় পালবো না ছাদে পালবো, ছাদে পাললে কীভাবে পালবো, আবদ্ধ অবস্থায় পালবো না ছাড়া অবস্থায় পালবো না অর্ধ আবদ্ধ অবস্থায় পালবো, সেটার উপর নির্ভর করে কবুতর এবং পাল্লার আর কি অনেক কিছু নির্ভর করে। তো মনে করেন আমি আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি বলতেছি, যে অনেকে আছে যে নেট দিয়ে পুরো সাইড ঢেকে ভিতরে খোপ বা খাঁচা রেখে কবুতর যে যারটার মতো ছেড়ে দেয়, তো যে যার মতো জোড়া নেয়, বাচ্চা হয় হয় খায় নালে বিক্রি করে। আবার অনেকে আছে যে শখের বসে বারান্দায় পালবে, তো বারান্দায় পাললে কীভাবে পালবে, তো কী কবুতর দিয়ে পালবে। তো যদি খাঁচায়, আমি প্রথমেই বলবো যে খাঁচায় পালার আমি সাজেস্ট করব, কারণ আমিও প্রথমে খাঁচায় পালছি। তো খাঁচায় যদি না পেলে আমরা যদি প্রথমেই ছেড়ে দেই তো কবুতরটা পোষ মানছে কি না সেটা জানবো না। দ্বিতীয়ত কাক বেজি, তারপর হুলো, তারপর অনেক কুকুর এগুলা বা বিড়ালেরা কবুতর খেয়ে ফেলবে। তো অনেক কষ্ট করে অনেক শখে সে কবুতরটার দাম যাই হোক না কেন, শখে করে আনার পর যদি সে কবুতরটা যদি মারা যায় এভাবে, তো সেটার দুঃখটা অনেক অনেক বলতে অনেক, আমারও হয়েছে এরকম, তাই আমি বলতেছি। তো প্রথমে আমরা খাঁচায় পালন করব। তো খাঁচার সাইজটা কী হবে, খাঁচার সাইজটা হবে 2 ফিট বাই 2 ফিট, মানে 24 24 20 বা 24 24 18, এটা হলে কবুতরটা আর কি ভালো মতো থাকতে পারবে। তো তারপর কবুতরকে সপ্তাহে একদিন ছাড়তে হবে, গোসল টোসল দিতে হবে। তো গোসলের ভিডিও আছে আমার কাছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো কীভাবে মাসিক কোর্স করব সেগুলো আরও বিস্তারিত দেওয়া আছে আমার চ্যানেলে। তো আর কি যে জায়গায় রাখবো সেই জায়গায় আলো বাতাস থাকতে হবে সব সময়, মানে আর কি বায়ু সিকিউরিটিটা ঠিক থাকতে হবে, যে কবুতরটা রোদ পাচ্ছে, বাতাস পাচ্ছে, কবুতরটা নাড়াচাড়া করতে পারতেছে, কবুতরের আর কি শ্বাস নিতে কোনো সমস্যা হইতেছে না। অনেকে আছে ছোটো ছোটো খাঁচায় পালে কবুতর নড়তে জায়গা পায় না, সেখানে আবার জোড়া দিয়ে বাচ্চাও করে, আমি দেখছি তাই বলতেছি। তো কবুতরের সাইজের উপর নির্ভর করেও খাঁচা আপনারা বানাতে পারেন অর্ডার দিয়ে, যারা খাঁচা বানায় তাদের কাছে। তো প্রথমে কী কবুতর কিনে পালা শুরু করব। তো আমি বলবো যে প্রথমে ঘোল্লা বা গিরিবাজি আপনারা দিয়ে পালা শুরু করেন, অন্তত পক্ষে এক বছর। এক বছর আপনারা পরীক্ষা করবেন, মানে কবুতর পালবেন, কারণ একটা কবুতর এক বছর পাললে সেখানে যে ছয়টা ঋতুই পড়বে, তো ছয় ঋতুতে কবুতরের কী কী রোগ বালাই বা কী কী অসুখ হবে সবগুলোর উপর আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে। সেই অভিজ্ঞতা অর্জন হওয়ার কারণে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের কখন কী হয়, কী ওষুধ দিতে হবে না দিতে হবে। তারপর গিরিবাজার ঘোল্লা কেন বললাম, কারণ এর আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। মনে করেন আপনি রোগ বুঝতে যদি এক দুদিন দেরিও হয়, তাও আপনি ট্রিটমেন্ট করলে কবুতরটা ব্যাক করবে বা সুস্থ হবে, কিন্তু ফ্যান্সি বা অন্যান্য কবুতর রেসার এগুলো একবার রোগ হইলে এগুলো আর কি মনে করেন আপনি মনে করেন গতকাল রোগ হইলো কিন্তু আপনি বুঝলেন না, আজকেই অনেক গাড়িয়া যাবে রোগটা, মনে করেন আপনার ওষুধ দিয়েও এটাকে ব্যাক করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে। আর ফ্যান্সি কবুতরগুলো আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, তাই সবসময় ভ্যাকসিন বা দিতে হয়, রেসার কবুতরও ভ্যাকসিন দিতে হয় সবসময় বলতে, আর ওষুধটা পরিমাণটাও ঠিক থাকতে হয় সবসময়। কিন্তু গিরিবাজি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, তাই অল্পতে এটা কাবু হয় না, তাই সবসময় আপনারা বুঝতে পারবেন যে এটা আর কি অনেক যে এটা তাড়াতাড়ি অসুস্থ হয় না। আর যদি অসুস্থ হয় তো যে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে গিরিবাজ কবুতর ব্যাক করা সম্ভব, অন্যান্য কবুতরের ক্ষেত্রে অনেক কষ্টকর হয়। তো কোনো কবুতর কেনার পর আর কি আগে দেখতে হবে যে সে কবুতরের ব্রিডিং পাওয়ারটা কীরকম, কারণ নতুনরা সবসময় দেখে যে কবুতর আনলাম ডিম দিল না, বা ডিম দিলেও বাচ্চা ফুটলো না, ডিম জমলো না, এতে তারা অনেক হতাশ হয়, তাই সবসময় আর কি রানিং কবুতর কেনার চেষ্টা করবেন। আর
খুব পরিচিত কাছের কারো কাছ থেকে কবুতর কিনতে চেষ্টা করবেন, যারা আপনাকে ঠকাবে না। হাটে গেলে পরিচিত বড় ভাই যারা খুব ভালো কবুতর চিনে তাদের কাছ তাদেরকে সাথে যাবেন। এবং আর কি বায়ো সিকিউরিটির ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন। যদি আপনারা বারান্দায় পালেন, বারান্দায়ও একদিন দুই দিন পর পর ট্রে বসা করবেন, ট্রেটা একটু রোদে দিবেন, কবুতরকে ছাড়ার চেষ্টা করবেন, গোসল দিবেন, তো এভাবে কবুতর পালা শুরু করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি ভিডিওতে আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।